এই শেলটা ডিফেন্ডারে ভাইরাস হিসেবে ডিটেক্ট করে, তো ক্লায়েন্টের সাইটে যখন থাকবে ক্লায়েন্ট কি বুঝতে পারবে না? না না, আমি আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের ক্লায়েন্টের কাজ যখন করব, আমরা যেহেতু তোমরা ফাইবারের নামছো নতুন অবস্থায়, অনেক বায়ার তোমাদেরকে মিস ইউজ করতে পারে। বাট ভিডিওর প্রথমে বলে নিচ্ছি সবার প্রথমে, এটা হচ্ছে ফুল আনইথিক্যাল একটা কাজ। কোনো ক্লায়েন্ট যদি এরকম অ্যাক্টিভিটি বুঝতে পারে, সেক্ষেত্রে ফাইবারে রিপোর্ট করলে ঝামেলায় পড়তে পারো। তো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে কোন একটা ক্লায়েন্ট ঝামেলা করতেছে বা করতে পারে এরকম যদি আমরা বুঝি, তখন ধরো ক্লায়েন্টের ড্যাশবোর্ড হচ্ছে এটা। হ্যাঁ, সো ব্যাকডোর হচ্ছে একটা ব্যাকডেটেড প্রসেস, যেটা আসলে যে কেউ ডিটেক্ট করে ফেলতে পারে, এবং ব্যাকডোরটা যদি ফেলে দেয় তুমি কিন্তু সাইটে আর অ্যাক্সেস পাবা না। সো ব্যাকডোরের একটা ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নিও। সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে, ধরো আমার কাছে এই ক্লায়েন্ট এই সাইটটা করতে দিছে, সো এটা একটা সাবডোমেইন, রাইট? কোনো সাবডোমেইন বা মেইন ডোমেইনও যদি ক্লায়েন্ট অ্যাক্সেস দেয়, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে আমরা একটা শেল পুশ করে, এটা কিন্তু একটা সাবডোমেইন, ভালো করে খেয়াল করো, স্ল্যাশ মানে একটা ডাইরেক্টরি, রাইট? স্ল্যাশ ব্লগ, আমি ডাইরেক্টরির ভিতরে এমন কিছু ইনজেক্ট করব যেটা আমাকে রুট ফাইল মানে রুট পুরো সি প্যানেলে অ্যাক্সেস দিবে, দ্যাট ইজ কল এ শেল। আচ্ছা, সো শেল নিয়ে আমার একটা ব্লগ আছে, একটু পড়ে নিও, আমি একটা শেল দেখাবো, এরকম অনেকগুলো শেল আছে। হ্যাঁ, শেল অ্যাটাক, ওয়েব শেল অ্যাটাক। সো এই ওয়েব শেলটা হচ্ছে আনডিটেক্টেবল। ওয়েব শেল জেনারেলি অ্যাটাকার যখন একটা ওয়েবসাইটে ওয়েব শেল পুশ করে, এটা পুরো সার্ভারকে অ্যাটাক করতে পারে, এবং ব্যাকডোর হিসেবে তোমার কাছে অ্যাটাকারের কাছে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। অর্থাৎ ও যতবার তোমার সাইট ঠিক করবে, তুমি এমন একটা জায়গায় যে ঢুকবা ও জানতেই পারবে না। এটাই হচ্ছে শেল। সবচেয়ে পপুলার শেল হচ্ছে আলফা শেল, যেটা আমরা আজকে দেখবো, ঠিক আছে? এছাড়া আরো অনেক শেল আছে, তোমাকে মিউট করো। তারপর হচ্ছে ASP, XY, স্পাই, তারপর হচ্ছে তোমার টু ফেস, তারপর অনেকগুলো শেল আছে, এখানে সবগুলো শেলের লিংক দেওয়া আছে, এবং এই শেল গুলো কিভাবে কাজ করে খেয়াল করো। সবার প্রথমে আমার একটা ওয়ার্ডপ্রেস এর অ্যাক্সেস থাকলে আমি কিন্তু ফাইল ম্যানেজার একটা প্লাগ ইন দিয়ে কিছু একটা আপলোড করতে পারি, তাই না? রাইট? ফাইল ম্যানেজার কেন ইউজ হয়? ফাইল ম্যানেজার আমাদের যদি ক্লায়েন্ট সি প্যানেলের অ্যাক্সেস না দেয়, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ফাইল ম্যানেজার ইউজ করতে পারি, এবং সেই ফাইল ম্যানেজার দিয়ে আমি যে কোনো ফাইল পুশ করতে পারি। কিন্তু এই ফাইল ম্যানেজারের কাজ শেষ হয়ে গেলে তো এটা আনইনস্টল করে দিতে হবে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, ফালা দিবা। মনে করো আমি ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, এই ক্লায়েন্ট ঝামেলা করতে পারে আমি বুঝতেছি, বা এই ক্লায়েন্ট ইন ফিউচারে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেমে ফেলতে পারে বা পেমেন্ট টেমেন্ট না দিতে পারে। হ্যাঁ, সো সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি আনইথিক্যাল হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমি অ্যাটলিস্ট ওকে কিছু ভয়টা দেখাতে পারলে অ্যাটলিস্ট কাজে দিতে পারে, রাইট? ইন দ্যাট কেস আমাদের যে WP ফাইল ম্যানেজার প্লাগইনটা চলে আসছে, সো আলফা শেলটা তোমরা যে কোনোখান থেকে ডাউনলোড করতে পারবা। দেখো এখানে গিটহাবের লিংক দেওয়া আছে, হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি ফাইলটা, টেনশনে কিছু নেই। এই গিটহাব থেকে এই কোডটা, এই পুরো জিপটা ডাউনলোড করতে পারবা। ডাউনলোড করলে আলফা শেলটা ডাউনলোড হয়ে যাবে, তারপর আমি দিয়ে দিব। মন দিয়ে খেয়াল করো, এই শেলটাকে পুশ করার ব্যাপারে খেয়াল রাখতে হবে। সাধারণত যেটা অনেকে ভুল করে, WP কন্টেন্টে থিমের মধ্যে ঢুকায় রাখে। থিমের মধ্যে যদি আমি ঢুকাই, এই থিমটা যদি ফেলে দেয় ক্লায়েন্ট, তাইলে কিন্তু আমার অ্যাক্সেস চলে যাচ্ছে, তাই না? সো এই জন্য আমরা এই ওয়েবসাইটে আমাদের কিন্তু দেখছো এখন কোন জায়গায় অ্যাক্সেস আছে, ব্লগে। কোন জায়গায় অ্যাক্সেস আছে ভালো করে দেখো, ব্লগে না ডিরেক্টরি, ডিরেক্টরিতে অ্যাক্সেস। হ্যাঁ ভাই, আপনার সাবডোমেইন যেটা ক্রিয়েট করা আছে সেটাতে। হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টরিতে। অর্থাৎ আমি ওকে, এখন আমি শেলটা আপলোড করে আমি কিন্তু ফুল সি প্যানেলের অ্যাক্সেস নিতে পারবো, এবং ওর সি প্যানেলের মেইন ফাইল, মেইন পুরো ডোমেইনই ফেলাই দিতে পারবো সবগুলো। আচ্ছা, ধরো যে কোনো একটা জায়গায় তুমি WP ইনক্লুড বলো, সবচেয়ে বেস্ট হচ্ছে WP কন্টেন্টের কোনো একটা আপলোড ফোল্ডারের মধ্যে আমি যদি রেখে দেই, ধরো 2022, ওকে, মনে মনে আছে কোন জায়গায় WP কন্টেন্ট কন্টেন্টের ভিতরে আপলোডের ফর আপলোড 2022 আমি এখন আপলোড করব। হ্যাঁ, সো এই যে ফাইল আপলোড, এই হচ্ছে আমার এই যে শেল আপলোড, এবং এটা অনেক মজার একটা শেল, আনডিটেক্টেবল শেল, ডিফেস শেল, অনেকগুলো শেল আছে আমার কাছে। আমরা একটা শেল আপলোড করলাম, আলফা শেল বা ম্যালওয়্যার, যাই এটাই নাম, এটাই আলফা শেল। এই ফাইলটাকে এমন একটা নাম দিতে হবে রিনেম করে, যাতে সে যদি দেখেও ভুলেও না ফেলে, যেমন users.php,
বা বিন ডট পিএইচপি, ঠিক আছে, ইউজার ডট পিএইচপি দিয়ে এসটা বাদ দিবি, ঠিক আছে, শেলের নাম তুমি রিনেম করতে পারবা, ওকে, শেষ, ক্লিয়ার। এইবার আসো আমরা শেলটাকে অ্যাক্সেস করব। এই শেল আপলোড করে দেওয়া মানে ও আর সারা জীবনে খুঁজেও পাবে না, ও সারা জীবনে যত কিছুই রিমুভ করুক আমি রিমুভ হব না। WP contents, right? Content, তারপর স্ল্যাশ কি আপলোড আপলোড না আপলোডস দেখে নি আপলোড ভাইয়া আপলোডস এই যে এস আছে আপলোডস এর ভিতরে 2022 তারপরে কি ইউজার ডট পিএইচপি পিএইচপি এটা কি সবাই বুঝছো জি ভাই জি ভাই মনে হয় উঠছে না বলো হ্যাঁ ভাইয়া খুব ভালো মতো বুঝে গেছে এন্টার দিলাম এই যে মার্শাল যে ব্রাউজারে যাবা সেই ব্রাউজারে তোমার এই অ্যাক্সেসটা আছে লোকেশনটা তো তুমি ছাড়া আর কেউ জানো অন্য ব্রাউজারে দেখতেছি দেখো লোকেশন তুমি ছাড়া আর কেউ জানে এই যে ফুল এক্সেস এইবার দেখো আমি পুরো পাবলিকে ঢুকে গেছি দেখছো পাবলিকে ঢুকে আমি সমস্ত ফাইল ফালাই দিতে পারবো পুরাই মাথা নষ্ট পাবলিকের ভিতরে ঢুকার পর আমার এখন মনে করো এই যে ব্লক সাইটটা তাই না ঢুকলাম তাহলে দেখো আমাদের সাইটটা কি ছিল whatminajulasifwrite.com/blog তাই না এন্ড ক্লায়েন্টের চমৎকার একটা সাইট দেখা যাচ্ছে ছিল নাকি আচ্ছা অন্য একটা ডাইরেক্টরিতে ঢুকি অন্য একটা ডাইরেক্টরি ক্ষতি করার ট্রাই করি ধরো ওয়েব ব্যাটালিয়ন বানান কি লিখছে ওয়েব ব্যাটালিয়ন WEB BALTE বানান ভুল লিখছে LIAN এটা ওয়েব ব্যাটালিয়ন সাইট রাইট আমি একটা চমৎকার ব্লগ ওয়েবসাইট দেখতেছি এটা ক্লায়েন্টের সাইট মনে করো সে আর আমি ইউজ করতেছি আমাকে টাকা পয়সা দেয়নি এখন আমি কি করব এই ব্লক সাইডের ভিতরে আসি না আমি এখন কোন জায়গায় এই যে ভালো করে দেখো পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল আসি পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ ঢোকার পর আমি এই যে ব্লগ এর মধ্যে ঢুকলাম আমার সমস্ত ওয়ার্ডপ্রেসের সমস্ত ফাইল আছে না যে ডব্লিউপি অ্যাডমিন কন্টেন্ট সব ফাইল দিলাম তাই না তুমি এখন সব একসাথে সিলেক্ট করতে পারো তোমাকে তার আগে একটা ব্যাকআপ রাখতে হবে ঠিক আছে তুমি কি করবা এইখানে যতগুলো ফাইল আছে এই সমস্ত ফাইলকে একসাথে সিলেক্ট করে তুমি ডাউনলোড করে রেখে দিবা ঠিক আছে ক্লিয়ার এরকম এইচটিএমএল ফাইল এড করা যাবে যে তুমি টাকা দিলে আমি হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এই দেখো এই যে এখানে কম্প্রেস করে তুমি ডাউনলোড করে নিতে পারবা ওকে আচ্ছা তারপরে মনে করো এখন মনে করো ক্লায়েন্টকে ভয় লাগানোর জন্য আমরা WP মেইনলি ওয়ার্ডপ্রেস এর মেইন রুট ফাইলটা কি বলতো config.php WP না index.php টা ধরে আস্তে করে আমি ডিলিট করে দিলাম সাইডে কিছু আছে দেখো তো এখন আর index.php দিলে কিছুই নাই সাইট শেষ আই হ্যাভ আই কেমনে index.php এখন আমি মনে করো একটা এখন আমার কাছে মনে করো একটা ডিফেস পেজ আছে মনে করো হ্যাক বাই এরকম কিছু লেখা থাকে না ওরকম একটা পেজ আমি আপলোড করে দিতে চাচ্ছি সো এই যে ডিফেস শেলের মধ্যে আমাদের এই যে ডিফেস পেজের মধ্যে ধরো আমাদের আমার একটা ডিফেস পেজ আছে হ্যাঁ ওকে হ্যাকড বাই অমুক ঠিক আছে এটা কি এইচটিএমএল দিয়ে করছে এটা এইচটিএমএল দিয়ে করা পুরোটা হ্যাঁ এবং সব এখন ভাই এগুলাই করতে মন চাইবে আমার ভাইয়া দুইটা সাইট আপনি একটা দেখাইলেন না ওইদিন আমি ওনার সাইটটা ইয়া করে দিয়েছি উনি আবার আমার একটা মানে ট্রিট দিছে আর কি মানে আলহামদুলিল্লাহ আপনার ইয়াতে উনি ভাবছে আমি অনেক বড় সরো হ্যাকার আগে যাওই রাব ব্যবহার করতে আর খুব সম্মান করে ব্যবহার করে কাস্টমাইজেশন শিখে হ্যাকার হয়ে গেলাম আচ্ছা এবার মনে করো আমি একটা ফাইল আপলোড করব হ্যাঁ ওই যে এইচটিএমএল ফাইল index.php টা ফালাইছি কেন আমার এইচটিএমএল টা ধরাবো দেখো এই যে এখানে আপলোড এখান থেকে সবকিছু করতে পারবা আপলোড করতে পারবা ফাইল ডিলিট করতে পারবা জিপ করে নামাইতে পারবা মানে তোমার ফুল ডাইরেক্টরি অ্যাক্সেস লাইফ টাইম তোমার কাছে যতক্ষণ এই user.php ফাইলটা না ফালাবে ততক্ষণ তুমি কিন্তু যা খুশি তাই করতে পারবা এখন আমি মনে করো চুজ ফাইলে ক্লিক করলাম চুজ ফাইল থেকে আমি ওই ডিফেস পেজটা ধরাই দিব
ডিফেস শেলে আমাদের ডিফেস পেজে মনে করো এই যে index.html ফাইলটা আপলোড করে দিলাম, index.php টা মানে পাওয়ার কার বেশি বলো তো, index.php না html? index.php পাওয়ার বেশি, html, হ্যাঁ index.php পাওয়ার বেশি। এইজন্য আমরা কি করলাম, index.php টা ফালাই দিয়ে index.html টা আপ করে দিছি, দেখো চুজ এ ফাইল দিয়ে আপ করে দিলাম, শেষ। এটার নাম কি index.html হইতে হবে না অন্য কিছু হলে হবে? না না অন্য কিছু হলে হবে না, এটা নাম index.html হইতে হবে। ঠিক আছে ভাই, তাহলে html পাওয়ার বেশি হলো না? সাইটের ক্ষতি তো কিছু করার দরকার নেই, খালি এরকম একটা ডিফেন্স পেজ বা কিছু একটা আপলোড করে দিবে, এবার সাইটে ভিজিট করলে সে দেখবে ওয়েবসাইট হ্যাক। $50 অর্ডার আসছে। আচ্ছা গ্রেট, সে এখন মনে করো টাকা আমাকে দিয়ে দিছে, এখন আমি ঠিক করবো কেমনে বলো তো? আমি কি করবো, ইন্ডেক্স ডট আগের ফাইলটা আপলোড করতে পারি, বা আমি দেখা যাচ্ছে ধরো এটা ডিলিট করবো, হ্যাঁ ইন্ডেক্স ডট এইচটিএমএল টা ফালাই দিলাম, শেষ। এবার একটা ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল ক্রিয়েট করবো, হ্যাঁ। তো ক্রিয়েট করার জন্য দেখো মেক ফাইল, নাম দিব ইন্ডেক্স ডট পিএইচপি দিলাম। এখন ও বলতেছে ইন্ডেক্স ডট পিএইচপি কিছু কোড দাও, তোমরা গুগল করবা ডিফল্ট ইন্ডেক্স ডট পিএইচপি কোড ফর ওয়ার্ডপ্রেস, ঠিক আছে? চমকতে গিটহাব পাবা একটা, গিটহাবে এটা হচ্ছে ডিফল্ট কোড যে কোনো ওয়ার্ডপ্রেস এর ইন্ডেক্স ডট পিএইচপি ফাইলের। এই ডিফল্ট কোডটা কপি করবা, কপি করে এখানে বসাই দিবা, এরপরে অ্যারোতে ক্লিক করবা। হ্যাঁ, অন্য সব প্রোগ্রামিং এ তো কি সেম এই মানে এরকম কোড পাওয়া যাবে? এই দেখো সাইড দেখছো, ব্যাক হয়ে গেছে দেখছো, ক্লিয়ার? হ্যাঁ ইয়েস, সবই ভাই এমন করা যায় না, Shopify সেলফ হোস্টেড তো একটু ঝামেলা আছে, করা যায় না এরকম না, অবশ্যই যায়। ওয়ার্ডপ্রেসে আসলে ভালনেবিলিটি অনেক বেশি, দেখছো? তাহলে আমার এমন ক্লায়েন্ট মনে করো আবার গ্যাঞ্জাম শুরু করছে, ও গ্যাঞ্জাম করুক, আমার কাছে খালি এই লিঙ্কটা আছে, ঠিক আছে, কোন জায়গায় রাখছি আমি ফাইল আমি জানি, আমি যখনই এটাতে ঢুকতে পারবো তখনই কিন্তু আমি যে কোনো ফাইল অ্যাক্সেস করতে পারছি, ফুল রুট ডাইরেক্টরি তে আবার ঢুকলাম, এবার মনে করো ওর মেইন সাইটটাই ধরে দিলাম, একদম পাবলিক HTML এর তার অ্যাক্সেস নিতে পারতো না, তাই না? হ্যাঁ হ্যাঁ, পাবলিকের মেইন ফোল্ডারের মধ্যে একটা রেখে দিব, সাব ডাইরেক্টরিতে একটা রেখে দিব, এর মধ্যে যদি এরকম মানে ধরো যে ব্যাকআপ টাকে ফাইল থাকে না, অনেক সময় দেখবা ইয়াতে ব্যাকআপ টাকে ফাইল থাকে, যে থ্র্যাশ টা এরকম কিছু জেনারেল ফোল্ডার থাকে, ওরকম একটা ফোল্ডারের মধ্যে রেখে দিবা। আমি মনে করি একটা ফোল্ডার বানাবো, ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে একটা মেক ডাইরেক্টরি, একটা ফোল্ডারের নাম দাও যে স্পিড অপটিমাইজ বা এরকম কিছু একটা, সে ভাববে যে স্পিড অপটিমাইজেশনের জন্য এটা কাজে লাগতেছে, ঠিক আছে? কিন্তু ভাইয়া যদি হচ্ছে ক্লায়েন্টের কাছে ব্যাকআপ থাকে তাহলে তো কোনো লাভ নাই, তাই না? ও ব্যাকআপ উঠাবে, তুমি ফালাবা, তাহলে তো হচ্ছে। আর যদি ডিফেন্স পেজ আপলোড করে দিলে ও ব্যাকআপ টাকে সার্ভারের সাথে কন্টাক্ট যদি করতে পারে স্মার্ট হয় তাহলে ব্যাকআপ তুলতে পারবে, কিন্তু তোমার কাছে তো লাইফ টাইম অ্যাক্সেস আছে, তাই না? আচ্ছা, এই যে স্পিড ফোল্ডারের মধ্যে আমি এখন ঢুকলাম, ধরো স্পিড ফোল্ডারের মধ্যে ঢুকে আমি স্পিড ফোল্ডারের মধ্যে আমার শেলটা আপলোড করব, তাহলে দেখো যে এই শেলটা। আচ্ছা, শেল তো অনেকগুলো ইউজ করব না, তো সেক্ষেত্রে কি শেল মানে যে ভিন্ন নামে হতে হবে নাকি সেমটাই হবে? না না, তুমি তোমার যে নামে রাখো, তোমার যা মন চায় সেই নামে রাখো, কোনো সমস্যা নেই। মানে একটা তো আপডেট করছি, ধরেন ইউজার ডট পিএসপি, ধরেন একটা তো আলফা আর একটা তো অন্যটা, ওই যে ম্যালওয়্যার পিএসপি, দুইটাই এটা কি মানে ভিন্ন ভিন্ন নাম হতে হবে এরকম? এই দেখো মানে তুমি যে নামে রাখো নাম সমস্যা নেই, ব্যাপার হচ্ছে তোমার নাম তুমি যাই দাও, ওটা সমস্যা, তুমি মনে রাখতে পারলে হলো, ঠিক আছে? আচ্ছা, ধরেন আপনি প্রথমে দিছেন user.php, এখন কি ভিন্ন নাম দিতে হবে নাকি? না না, এটা দিলে আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তোমার বুঝছি, ঠিক আছে, সমস্যা নেই। তো এখানে দেখো আমাদের যে এর মধ্যে স্পিডের মধ্যে আমাদের ওই ফাইলটা রয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাদের ওয়েবসাইট /speed/malware.php দিলে কিন্তু আমি পাই দিছি, এটা কিন্তু আমার রুটের মধ্যে আছে, এটা কিন্তু সে ফালানো চিন্তা ভাবনা করবে না, এরকম মাল্টিপল কয়েকটা জায়গায় তুমি দিয়ে দিলা শেল, ক্লিয়ার? So this is the process and shell আমি দিয়ে দিতেছি, যদি কারো লাগে ইউজ করতে। ভাই এটা হোস্টিং প্রোভাইডার কি না এটা ফাইন্ড করতে পারবে? এটা আনডিটেক্টেবল, এটা না একটা কারণ নাই, আমার 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 যে ক্লায়েন্টের সাইটটা ছিল হোস্টিং প্রোভাইডারে আমি জ্বালায় মেরে ফেলাইছি, কিন্তু সে আইডেন্টিফাই করতে পারে নাই। এগুলো আনডিটেক্টেবল ভাই, অস্থির ভাই, অস্থির একটা সিস্টেম শিখাইলেন। শেল আরো দুই তিনটা দিয়ে দেন ভাই, এটা দিয়ে কি গিগ খুলে ফেলবো ভাই? আমার ভালো লাগছে না, এগুলোতে গিগ খোলা যাবে না।
এস্টিমেলটা দিয়ে দিন, ওটা সুন্দর আছে। কেমনে কেউ খুলে ফেলবে আজকে? আচ্ছা এখানে অনেকগুলো ডিফেন্স হয়ে যাচ্ছে, আমি ডিফেন্স স্পেস গুলো দিতেছি। এই যে মেইন শেলটা হচ্ছে এটা, ম্যালওয়্যার শেলটা সবচেয়ে পাওয়ারফুল ভাই। আমার অবুজ মন এটাই খুলতে যাচ্ছে ভাই। সবাই এখন ওয়ার্ডপ্রেস দাব দিয়ে এখন ইথিক্যাল হ্যাকিং এর কোর্স ভাই। ইথিক্যাল হ্যাকিং এর কোর্স এর পরে কি আপনাদের ফাইবার ক্র্যাশ কোর্স মানে ফাইবার ক্লাস দেখাবে না কি করবেন? এটা ফাইবার ক্র্যাশ ইনক্লুডেড এর সাথে। আর আচ্ছা এখানে অনেকগুলো ডিফেন্স পেজ আছে। হ্যাঁ তোমাদের যেটা ভালো লাগে এটা ইউজ করতে পারো। এই একটা ডিফেন্স পেজ, এটা সব এইচটিএমএল এ করা। এই আরেকটা ডিফেন্স ভাই, ইথিক্যাল হ্যাকিং এ ডিসকাউন্ট দেন, আমরা ভর্তি হই। ঝামেলা করতে পারো, ইন দ্যাট কেস এই শেলের কাজটা করতে পারো, ঠিক আছে।